WBJEE 2022 क्वेश्चन 7 की बोले छे प्रश्न दिते द्वितीय क्रमेर सकल निर्णायक थेके एमन एकटी निर्णायक नेया हलो जार प्रतिटी उपादान केवल मात्र शून्य अथवा एक निर्णायकटीर मान अशून्य होवार सम्भावना होबे नीचेर प्रदत्त तो जे विकल्पगुली देया आछे तार मध्ये थेके कोनटी ठीक आछे तो आमी प्रश्नटा पढ़े की बुझलाम ना द्वितीय क्रमेर एकटा निर्णायक आछे जे निर्णायकेर पदगुलो कि होते पारे जे निर्णायकेर पदगुली होते पारे शून्य अथवा एक ठीक आछे ताहले एई रकम जदि निर्णायक द्वितीय क्रमेर हय एई रकम द्वितीय क्रमेर समस्त निर्णायकगुलिर थेके आमि जदि एकटा निर्णायक तुले नि ताहले सेई निर्णायकटा अशून्य होवार सम्भावना कत सेटा बार करते होबे अर्थात डिटारमिनेंटेर भ्यालुटा शून्य होबे ना एखन देखो द्वितीय क्रमेर एरकम कयटि निर्णायक होबे देखो निर्णायकेर पदगुलो कि बोलेछे शून्य अथवा एक তাই এরকম নির্ণায়কগুলো হবে হয় প্রত্যেকটা পদ শূন্য এটা হতে পারে অথবা একটা করে পদ এক দিয়ে দিলাম শূন্য এক শূন্য শূন্য এক শূন্য 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 এক শূন্য 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 এক দেখো এখানে প্রত্যেকটা নির্ণায়কের পদগুলো টু বাই টু দ্বিতীয় ক্রমের বলেছে তারপরে টু বাই টু আর পদগুলো কি কি জিরো অথবা এক আছে আর কত আর কি কি হতে পারে এরকম নির্ণায়ক দেখো শূন্য নির্ণায়ক নিয়ে নিচ্ছে একটা এবার দুটো করে এক নাও তাহলে এক এক শূন্য শূন্য হতে পারে এক এক শূন্য শূন্য হতে পারে শূন্য শূন্য এক এক হতে পারে আর কি হতে পারে শূন্য শূন্য এক এক এইভাবে হতে পারে ওকে আর এটা হতে পারে নতুবা এটা হতে পারে ঠিক আছে এখন দেখো বেসিক কম্বিনেটরিক্স বা বেসিক পারমুটেশন কম্বিনেশনের যদি সাধারণ ধারণা থাকে এরকম কতগুলো নির্ণায়ক হতে পারে সেটা আমরা জানতে পারি নির্ণায়কের প্রত্যেকটা পদ কি শূন্য অথবা এক প্রত্যেকটা পদ তাহলে চারটে পদ হবে টু বাই টু এর ক্ষেত্রে তাহলে এই প্রথম পদটা শূন্য অথবা এক দ্বিতীয় পদটাও শূন্য অথবা এক তৃতীয় পদটাও শূন্য অথবা এক চতুর্থ পদটাও শূন্য অথবা এক অর্থাৎ প্রত্যেকটা পদের ক্ষেত্রেই দুটো করে সম্ভাবনা হয় সেটা শূন্য হবে দুটো করে চয়েস দুটো করে বিকল্প আর কি হয় শূন্য অথবা এক তাহলে চারটে পদের প্রথম পদটা দুরকমভাবে চয়েস করতে পারি দ্বিতীয় পদটা দুরকমভাবে চয়েস করতে পারি তৃতীয় পদটা দুরকমভাবে চয়েস করতে পারি চতুর্থ পদটাও দুরকমভাবে চয়েস করতে পারি তাহলে মোট কতগুলো নির্ণায়ক হবে দুই দুগুণে চার দুগুণে আট দুগুণে ষোলো আমরা কটা নির্ণায়ক পেয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা তার মানে এখনও পাঁচটা নির্ণায়ক বাকি আছে ঠিক আছে তো এরপরে নির্ণায়কগুলো কী কী হবে দেখো এই এইটা হতে পারে একটা নির্ণায়ক ঠিক আছে আবার এইটা হতে পারে একটা নির্ণায়ক আবার এইটা হতে পারে একটা নির্ণায়ক আবার এইটা হতে পারে তাহলে প্রথমে কি একটাও এক নিয়ে নিই দেখো এই নির্ণায়কটা ক্ষেত্রে তারপরে যতগুলো নির্ণায়কের একটা পদ এক হতে পারে সেরকম নির্ণায়ক নিয়ে নিচ্ছি এখানে পদটা এক তারপরে এখানে পদটা তারপরেরটা এখানের পদটা এক এখানের পদটা এক অর্থাৎ যত রকমভাবে আমি একটা এক নেব বাকিগুলো শূন্য তারপরের নির্ণায়কগুলো যত রকমভাবে আমি দুটো এক নিতে পারি ঠিক আছে ওকে আচ্ছা তারপরের নির্ণায়কগুলো যত রকমভাবে আমি তিনটে এক নিতে পারি ওকে তাহলে আমি কীভাবে নির্ণায়কগুলো কাউন্ট করছি প্রথমে যত কোনো এক নিয়ে নিই প্রথমে নির্ণায়কটাতে তারপরে যতগুলো নির্ণায়কে আমি কেবলমাত্র একটা এক নিতে পারবো সেইখানে নিয়ে নিয়েছি তারপরে নির্ণায়কগুলি যতগুলো রকমভাবে আমি কেবলমাত্র দুটো এক নিতে পারবো দেখো এইটাতে 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 এবং এইটাতে আর এটাতে দুটো করে এক আছে তারপরে যত রকমভাবে আমি তিনটে করে এক চয়েস করতে পারি সব নিয়ে নিয়েছি এবার তাহলে আমি কি তাহলে প্রথমে কোনো এক নিয়ে নিই তারপরে দুটো করে একটা করে এক নিয়েছি তারপরে দুটো করে এক তারপর তিনটে করে এক এখন নির্ণায়কের সবগোটা পদই হবে এক ঠিক আছে তাহলে এই হলো দেখো এবার আমি ষোলোটা নির্ণায়ক পেয়ে গেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা ঠিক আছে তাহলে তাহলে নির্ণায়কের মান নির্ণায়ক অশূন্য হবার সম্ভাবনা সমান কত হবে নিচে আমি কত মোট কতগুলো নির্ণায়ক আছে ষোলোটা তাহলে নিচে ষোলো লিখে দিলাম এবার উপরে কোন নির্ণায়কগুলোর মান অশূন্য দেখো এই নির্ণায়কটার মান তো শূন্য হবে কারণ প্রত্যেকটা পদে শূন্য তাহলে এই নির্ণায়কটা বাদ এই নির্ণায়কটা দেখো একটা রো শূন্য হয়ে গেছে মানে এর মান শূন্য তাহলে এইটাও বাদ এখানেও একটা রো শূন্য এটাও বাদ এখানেও দেখো
একটা রো শূন্য, এটাও বাদ, এখানেও একটা রো শূন্য, এটা বাদ, এখানেও একটা রো শূন্য, এটা বাদ, এখানে একটা কলাম শূন্য, এই ডিনেক্টর মানও শূন্য হয়ে যাবে, এখানে একটা রো শূন্য, এই ডিনেক্টর মান শূন্য হয়ে যাবে, এখানে একটা কলাম শূন্য, এই ডিনেক্টর মান শূন্য হয়ে যাবে। এইটা দেখো আইডেন্টিটি নির্ণায়ক, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের নির্ণায়ক। এই নির্ণায়কের মান কত হবে, এক একে এক মাইনাস শূন্য মানে এক, তার মানে এই নির্ণায়কটা আমি নিতে পারি, অশূন্য নির্ণায়ক হচ্ছে এইটা। এটাও দেখো কত হবে এই নির্ণায়কটার মান, শূন্য গুণিত শূন্য মানে শূন্য মাইনাস এক গুণিত এক, তাহলে শূন্য থেকে এক বিয়োগ করলে মাইনাস এক হবে নির্ণায়ক, সেটা শূন্য নয়, মাইনাস এক শূন্য নয়, তাহলে এটাও হচ্ছে অশূন্য। এই নির্ণায়কটা দেখো এককে শূন্য দিয়ে গুণ করলে কত হবে, শূন্য মাইনাস এককে এক দিয়ে গুণ করলে কত হবে, এককে শূন্য দিয়ে গুণ করলে শূন্য মাইনাস এককে এক দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস এক, ঠিক আছে। তাহলে শূন্য থেকে এক বাদ দিলে কত হয়, মাইনাস এক, তাহলে এইটাও অশূন্য, ঠিক আছে। এবার দেখো এই নির্ণায়কটা, এখানে কি শূন্যকে শূন্য দ্বি গুণ করো মাইনাস এক, শূন্য মাইনাস এক মানে কত, মাইনাস এক, তাহলে এটাও অশূন্য। দেখো এটাও এক এককে এক মাইনাস শূন্য, এটাও অশূন্য নির্ণায়ক, এক হচ্ছে। আচ্ছা এটা এক এককে এক মাইনাস শূন্য, এটাও অশূন্য নির্ণায়ক, আর এইটা শূন্য নির্ণায়ক। দেখো এক এককে এক মাইনাস এক মানে শূন্য। তাহলে মোট কতগুলো নির্ণায়কের মান অশূন্য হলো, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা নির্ণায়কের মান অশূন্য হলো, তাহলে উপরে আমি ছয় বসিয়ে দেবো। তাহলে সম্ভাবনা কত, ছয় ষোলো, কাটাকাটি করে দুই দিয়ে দুই তিনে ছয়, দুই আষ্টে ষোলো, তাহলে উত্তর কত হয়ে গেল, তিনের আট। এবার দেখো তিনের আট কোন অপশানে আছে, তিনের আট আছে অপশান বিতে, তাহলে অপশান বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর সাতের দাগের প্রশ্নের। এবার WBJEE 2022 প্রশ্ন আট, প্রশ্নটা বলেছে এফ ফ্রম আর মাইনাস ওয়ান থেকে আর মাইনাস টু, অর্থাৎ এফ একটি অপেক্ষক যা আর মাইনাস ওয়ান সেট থেকে আর মাইনাস টু সেটের উপর সংজ্ঞাত। মানেটা কি, এফ অপেক্ষকের ডোমেন বা ক্ষেত্র হচ্ছে আর মাইনাস ওয়ান এবং রেঞ্জ বা পাল্লা হচ্ছে আর মাইনাস টু সেট। চিত্রণটি এভাবে সংজ্ঞাত আছে যে এফ এক্স সমান টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে এফ একটি অপেক্ষক যার ডোমেন হচ্ছে আর মাইনাস ওয়ান এবং যার রেঞ্জ হচ্ছে আর মাইনাস টু। কীভাবে সংজ্ঞাত, না তার ডেফিনেশন হচ্ছে এফ এক্স সমান টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে এফ অফ এক্স, এই এক্সটা কোথার থেকে আসছে, না এক্সটা আসছে ডোমেন থেকে, তোমরা জানো ফাংশনের ইনপুট হচ্ছে ডোমেন, তাহলে আর মাইনাস ওয়ান থেকে আসছে এক্স, তার ফলে যেটা আউটপুট পাচ্ছে টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান সেটা বিলং করছে এই আর মাইনাস টু সেটের মধ্যে। তাহলে নিচের কোন অপশানগুলি সত্য, এফ একো একো কিন্তু উপরিচিত্তন নয়, নাকি এফ উপরিচিত্তন কিন্তু একো একো নয়, একো একো নয় আবার উপরিচিত্তনও নয়, নাকি এফ একক ও উপরিচিত্তন উভয়ই হবে। তাহলে দেখো প্রত্যেকটা অপশানের মধ্যে দুটো জিনিস ইনভলভ আছে, একো একো আর উপরিচিত্তন কিনা, তাহলে আমরা যদি এই ফাংশনটা এক এক এবং উপরিচিত্তন কিনা জেনে ফেলতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজ সারা। এখন একটা ফাংশন এক এক হয় কখন তোমরা জানো, যারা জানো না তারা এখনই জেনে নাও। একটা ফাংশন ধরো এফ, তাকে এক এক চিত্রণ বলবো যদি এফ এক্স সমান এফ ওয়াই করি, আমরা প্রথমে এই শুরু করব, করে আমরা এটা দেখাতে পারি যে এক্স সমান ওয়াই হয়, তাহলেই ফাংশনটাকে এক এক বলবো। তাহলে এক্ষেত্রে আমরা শুরু করছি এফ এক্স সমান এফ ওয়াই এইটা দিয়ে। এখন এফ এক্স কী বলেই দেওয়া আছে টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে এফ এক্সের জায়গায় বসিয়ে দিলাম টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান সমান এফ ওয়াই, তাহলে এফ অফ এক্স যদি টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান হয় তাহলে এফ অফ ওয়াই কী হবে, এক্সের জায়গায় ওয়াই বসিয়ে দেবো, এক্সের জায়গায় ওয়াই বসিয়ে কী হলো, এফ অফ ওয়াই সমান এক্সের জায়গায় ওয়াই বসাবো টু ওয়াই বাই, এখানেও এক্সের জায়গায় ওয়াই বসাবো ওয়াই মাইনাস ওয়ান, ঠিক আছে। দেখো এবার কোনাকুনি গুণ করব, তার আগে দেখো এখানেও উপরে দুই আছে, এখানেও উপরে দুই আছে, কেটে গেল, এবার কোনাকুনি গুণ করে দিই, তাহলে এক্সের সাথে ওয়াই মাইনাস ওয়ান গুণ করবো, তাহলে গুণ করো, আর এখানে ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ওয়ান গুণ করবো, তাহলে কী পেলাম আমরা, এক্স ওয়াই মাইনাস এক্স সমান ওয়াই এক্স মাইনাস ওয়াই। এখন দেখো এক্স ওয়াই আর ওয়াই এক্স একই, তাই কেটে গেল উভয় দিকে, তাহলে কী পড়ে থাকলো, মাইনাস এক্স সমান মাইনাস ওয়াই, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আমি কী পেলাম, আমি পেয়ে গেলাম এক্স সমান ওয়াই। তাহলে এফ এক্স সমান এফ ওয়াই থেকে শুরু করলাম, করে পেলাম এক্স সমান ওয়াই, সেটাই আমরা বলেছিলাম এখানে যে একটা ফাংশন একক এক এক বা একই হবে কখন, যদি এফ এক্স সমান এফ ওয়াই থেকে শুরু করে আমি দেখাতে পারি এক্স সমান ওয়াই, তাহলে আমি কী বলতে পারি, এফ একই ক, এফ ফাংশনটি একই ক বা এক এক। এবার আমাকে দেখাতে হবে এফ ফাংশনটি উপরিচিত্রণ কি না, এইটা আমাকে চেক করতে হবে। এখন উপরিচিত্তন চেক করার আমি তোমাকে আগে নিয়মটা বলে দিই, তোমরা যারা ভুলে গেছো বা যাদের মনে নেই বা কারোর যদি জানা না থাকে, দেখো এফ একটা ধরো অপেক্ষক এ সেট থেকে বি সেটে, উপরিচিত্তন মানে কি, না এফ অপেক্ষকটার পাল্লা
পুরো বি সেটটা পুরোটাই হবে, ঠিক আছে? মানে যখন কোডোমেন আর পাল্লা সমান হয়ে যায়, আমি অত ভারী ভারী কথা না বলে যদি এ সেটের প্রত্যেকটা পদকে আমি ম্যাপ করতে থাকি বি সেটে, ম্যাপিং মানে তাই তো, এই সেট থেকে একটা পদ নেবো, এফ ফাংশনের মধ্যে তাকে দেবো, দিলে সেটা বি সেটের একটা পদ দেবে। এইভাবে করতে করতে আমি যদি বি সেটের প্রত্যেকটা পদই পেয়ে যাই, বি সেটের প্রত্যেকটা পদ, তার মানে কি এফ ফাংশনটা যদি পুরো বি সেটটাকে ঢেকে ফেলে, বি সেটে কোনো পদ যদি ফাঁকা পড়ে না থাকে, তাহলে বি সেটে কোনো পদ ফাঁকা না পড়ে থাকলে তখন তাকে বলবো আমরা উপরিচিত্তান। এখন বি সেটে কোনো পদ ফাঁকা পড়ে নেই মানে কি, এর মানে হচ্ছে বি সেট থেকে তুমি যদি যে কোনো পদ তোলো, তার মানে এ সেটে কোনো না কোনো পদ আছে যাকে তুমি এফ ফাংশনের মধ্যে দিয়েছো, তার ফলে তুমি সেই পদটা পেয়েছো। অর্থাৎ বি সেটের প্রত্যেক বি সেটকে পুরো কভার করে ফেলেছে মানে কি, বি সেটে কোনো পদ ফাঁকা নেই। আমি আবার রিপিট করছি, কোনো পদ ফাঁকা নেই মানে বি সেট থেকে যদি যে কোনো একটা পদ তোলো, তার জন্য এ সেটে একটা পদ থাকবে যার এফ চিত্রণ হবে সেই পদটি। অর্থাৎ বি সেট থেকে তুমি যদি ওয়াই একটা পদ তোলো, তার জন্য এ সেটে একটা পদ নিশ্চয়ই থাকবে ওয়াই ড্যাশ, কীরকম না, যাকে এফ ফাংশন দ্বারা ম্যাপিং করলে তুমি ওয়াইটা পাবে, অর্থাৎ এফ অফ ওয়াই ড্যাশ সমান ওয়াই। এখানে এই ওয়াই ড্যাশটাকে বলা হয় প্রাগবিম্ব, অর্থাৎ বি সেটের প্রতিটা পদের একটা করে প্রাগবিম্ব থাকবে এ সেটে। ওয়াইটাকে বলে প্রতিবিম্ব আর ওয়াই ড্যাশটাকে বলে প্রাগবিম্ব। তাহলে আমি তোমাদেরকে আগে উপরিচিত্তন জিনিসটা কী বুঝিয়ে দিলাম, আশা করি বোঝাতে পেরেছি। কারো প্রশ্ন থাকলে আবার আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করো, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে প্রমাণ করতে যাব, আমি দেখব যে এই যে এফ ফাংশনটা এখানে বলে দেওয়া আছে, দেখো আর মাইনাস ওয়ান থেকে আর মাইনাস টুতে এফ এক্স ওয়ান টু এক্স বা এক্স মাইনাস ওয়ান দ্বারা, এটা কি উপরিচিত্রণ? তাহলে আমি প্রথমে কি উপরিচিত্রণ দেখাতে হলে কী করতে হবে, তাহলে আমাকে এফ ফাংশনটা কোথা থেকে কোথায় আগে আমি লিখে নিই, আর মাইনাস ওয়ান থেকে আর মাইনাস টুতে আমি, তাই তো? দেখো তাহলে কি এর ক্ষেত্র পাল্লাটা কি, পাল্লা হচ্ছে আর মাইনাস টু, তাহলে পাল্লা থেকে একটা পদ তুলছি ওয়াই, ঠিক আছে? তাহলে তার জন্য কী থাকতে হবে, একটা প্রাগবিম্ব থাকতে হবে। যদি উপরিচিত্তন হতো একটা প্রাগবিম্ব থাকতো, তাহলে যদি উপরিচিত্তন হতো প্রাগবিম্ব, তাহলে ধরে নাও যে এই এর একটা পাল্লা থেকে পদ নিচ্ছ ওয়াই, ঠিক আছে? তার জন্য কি কোনো পদ এখানে ডোমেনে আছে যার ম্যাপিংটা যেটাকে ম্যাপ করলে আমি ওয়াই পাবো? তাহলে ধরে নাও যদি থাকতো তাহলে এরকম হতো, ওয়াইটা হচ্ছে পাল্লার একটা পদ, তার জন্য ডোমেনে যদি কোনো পদ এক্স থাকতো যাকে ম্যাপ করে আমি ওয়াইটা পাচ্ছি, তাহলেই বলতে পারি এটা উপরিচিত্তন। তাহলে এফ এক্স সমান ওয়াই এই সমীকরণটা যুক্তিসঙ্গত কিনা চলো চেক করি, ঠিক আছে? তাহলে এফ এক্স কী তোমরা জানো, টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান সমান কি ওয়াই। এইখান থেকে তাহলে টু এক্স সমান কী হবে, গুণ করে দাও এক্স ওয়াই, ওয়াইকে গুণ করে দিচ্ছি এক্স মাইনাস ওয়ান দিয়ে, তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই, তাহলে কি টু এক্স আর এক্স ওয়াইকে বাঁদিকে নিয়ে এসো, মাইনাস এক্স ওয়াই সমান মাইনাস ওয়াই, এক্স কমন নিয়ে নিলে কী হবে, টু মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়াই। বাট এই লাইনটা আমি এখানে লিখছি, দেখো তাহলে কী আছে, এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে এক্সটা কী হয়ে গেল, মাইনাস ওয়াই বাই টু মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে মাইনাস উপরে নিচে কমন নিয়ে নিলাম, তাহলে কেটে যাবে, তাহলে ওয়াই বাই ওয়াই মাইনাস টু হয়ে যাবে। তাহলে এক্সটা কি ওয়াই বাই ওয়াই মাইনাস টু, তাহলে আমি কী পাচ্ছি, না পাল্লা থেকে যে কোনো একটা বা উপঅঞ্চল থেকে যে কোনো একটা পদ ওয়াই তুললে, পাল্লা থেকে বা উপঅঞ্চল, পাল্লা বলাই ভালো এক্ষেত্রে, যে কোনো পদ ওয়াই তুললে তার জন্য একটা আমি তার ক্ষেত্র থেকে একটা পদ এক্স পাচ্ছি, যাতে করে তার প্রতিবিম্ব হচ্ছে ওয়াই, এক্সটা কি ওয়াই বাই ওয়াই মাইনাস টু। চলো চেক করি সত্যি কিনা, তাহলে এফ অফ এক্স কি, এফ অফ ওয়াই বাই ওয়াই মাইনাস টু, এটা মানে কি টু এক্স বাই এক্স মাইনাস, দেখো এফ এক্স কী ছিল, টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান, এটা আমার ছিল সংজ্ঞা। এখানে এক্সটা কি, এক্সটার জায়গায় বসাবো ওয়াই বাই ওয়াই মাইনাস টু, তাহলে টু ইন্টু ওয়াই বাই ওয়াই মাইনাস টু, তাহলে এফ অফ এফ টু এক্স, এফ এক্স ওয়ান টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান, এক্স কি এক্সের জায়গায় পুরোটা বসিয়ে দেবো, ওয়াই বাই ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান, ঠিক আছে? এবার এটাকে আমরা সিম্পলিফাই করবো, দেখো নিচে কি লসাগু হচ্ছে ওয়াই মাইনাস টু, তাহলে এখানটা কি হয়ে যাবে ওয়াই বিয়োগ করে দাও মাইনাস ওয়াই প্লাস টু, আর এখানে টু ওয়াই বাই ওয়াই মাইনাস টু। তাহলে দেখো ওয়াই মাইনাস টু উপর নিচে কেটে গেল, এখানে ওয়াই আর মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে টু ওয়াই বাই টু, তোমরা নিজেরাই ক্যালকুলেশনটা করতে পারো, করে পাচ্ছি ওয়াই। তাহলে উপঅঞ্চলের প্রত্যেকটি পদ ওয়াইয়ের জন্য আমি একটা করে প্রাগবিম্ব পাচ্ছি ওয়াই বাই ওয়াই মাইনাস টু, যাতে করে এফ অফ ওয়াই বাই ওয়াই মাইনাস টু হয়ে যাচ্ছে আমার ওয়াই, তার মানে ফাংশনটি কি উপরিচিত্রণ। তাহলে এটি একা একও বটে আবার উপরিচিত্রণও বটে, তাহলে কি উত্তর হয়ে গেল আমার, এক এক এবং উপরিচিত্রণ। তাহলে কোন অপশানটা হবে, এক এক এবং উপরিচিত্রণ উভয়ই হবে, তাহলে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশান ডি। বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি।